আমরা তো ভাত খাই, তাই না? চীনের লোক তারাও ভাত খায়, কিন্তু তোমার কাছে প্রশ্ন হচ্ছে চীনের লোক বাংলাদেশের লোকের চাইতে বেশি ভাত খায়, কিভাবে? আমার সাডেনলি মাথা এটা এসছে যে কারণ তো ক্ষুধা বেশি লাগে। না না ওয়েট, আমি এটা দিচ্ছি না, আমি এটা দিচ্ছি না, আমি জাস্ট আই ওয়াজ লাইক কিডিং, ওকে আই নিড টু থিঙ্ক অ্যাবাউট ইট। সো আই ওয়াজ কনফিউজড, বাট আমি একটু মাথা ঠান্ডা করে একটু চিন্তা করলাম। আচ্ছা, সো আমার মাথায় যেটা আসছে ভেরি ইজি অ্যান্সার, মানে আমি জাস্ট সাধারণ জ্ঞান দিয়ে চিন্তা করছি, বাট আমি জানি না আসলে এটা অনেক ডিফিকাল্ট কি না। সো আমার মনে হয় যে আমাদের বাংলাদেশের মানুষ আমরা যতটুকু ভাত খাই, আমাদের যতটুকু আমরা মানুষ আমরা তো ততটুকুই ভাত খাবো, বাট চীনের মানে ওরা তো মানুষ বেশি, সেই জন্য ভাত বেশি খায়। এই জন্য মানুষ বেশি হলে ভাত বেশি খেতে হবে না? এন্ড আমি বলে দেওয়ার সাথে সাথে আমাকে কেউ কনফিউজ করলো না, সামিয়া আপু শি ওয়াজ সো সুইট, আমাকে জাস্ট বললো অ্যাবসলিউটলি রাইট।